পেছনে সরে যাওয়া, পশ্চাদপসরণ, বাঘের ডাক, গর্জন, বয়সে সবচেয়ে ছোট কনিষ্ঠ, বয়সে সবচেয়ে বড় জ্যেষ্ঠ, বেশি কথা বলে যে বাচাল, ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন ভাষাবিদ, মিষ্টি কথা বলে যে মিষ্টভাষী, মৃতের মতো অবস্থা মুমূর্ষু, মরণ পর্যন্ত আমরণ, মধুর ধ্বনি মধুরা, ভ্রমরের গান গুঞ্জন, যে গাছ অন্য গাছের উপর জন্মে পরগাছা, যে নারীর পুত্র সন্তান হয়নি অপুত্রক, যে পরিণাম বোঝে না অপরিণামদর্শী, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি, যার নাম কেউ জানে না অজ্ঞাতনামা, যে মেয়ের বিয়ে হয়নি অনুরা, যেখানে লোকজন বাস করে লোকালয়, যে অন্যের অধীন নয় স্বাধীন, যে শব্দ বাধা পেয়ে ফিরে আসে প্রতিধ্বনি, যার ভাতের অভাব হাভাতে, যা সহজে দমন করা যায় না দুর্দমনীয়, যা সহজে লাভ করা যায় সুলভ, বরণ করার যোগ্য বরণীয়, বিচার নেই এমন অবিচার্য, ব্যাকরণ জানেন যিনি বৈয়াকরণ, বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ, বিনা পয়সায় মাগনা, বিভিন্ন জাতি সম্পর্কীয় বহুজাতিক, ভয় নেই যার নির্ভীক, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, ভাবা যায় না এমন অভাবনীয়, ভোজন করতে ইচ্ছুক বুভুক্ষু, যে পরে জন্মগ্রহণ করেছে অনুজ, যে জমিতে দুবার ফসল হয় দোফসলা, যা পূর্বে ঘটেনি অভূতপূর্ব, যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, যা একইভাবে চলে গতানুগতিক, যা কষ্ট করে জয় করা যায় দুর্জয়, যা বাক্যে প্রকাশ করা যায় না অবর্ণনীয়, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা মর্ম স্পর্শ করে মর্মস্পর্শী, যে উপকারের উপকার স্বীকার করে কৃতজ্ঞ, যার মমতা নেই নির্মম, যে উপকারের অপকার করে কৃতঘ্ন, যার তল স্পর্শ করা যায় না অতল স্পর্শী, যার পত্নীগত হয়েছে বিপত্নিক, যা লাফিয়ে চলে প্লবক, যার সীমা আছে সসীম, যার তুলনা নেই অতুলনীয়, যার অন্ত নেই অন্তহীন, যার শত্রু জন্মায়নি অজাত শত্রু, গরু রাখার স্থান গুহাল, হরণ করার ইচ্ছা জিহিরসা, ঢেউয়ের ধ্বনি কল্লোল, পূবের বাতাস পূবালি, ফুল হতে যাত ফুলেল, আলো ছড়ায় যে পাখি আলোর পাখি, শিক্ষা গ্রহণ করছে যে শিক্ষানবিশ, স্রোত আছে যার স্রোতস্বতী, মৃত্তিকা দিয়ে নির্মিত মৃন্ময়, মুক্তি কামনা করে যে মুক্তিকামী, অতি কষ্টে যা নিবারণ করা যায় দুর্নিবার, অতিথির আপ্যায়ন আতিথ্য, অতীত কাহিনী ইতিহাস, বিচিত্রতায় পূর্ণ যা বৈচিত্র্যপূর্ণ, অধিক উক্তি অত্যুক্তি, অন্বেষণ করার ইচ্ছা অন্বেষা, যা সহজেই ভেঙে যায় ঠুনকো, উদ্যাম নৃত্য তাণ্ডব, অর্ধেক রাজি নিমরাজি, অগভীর সতর্ক নিদ্রা কাকনিদ্রা, আনন্দের সঙ্গে বর্তমান সানন্দ, মাটির তৈরি শিল্পকর্ম মৃৎশিল্প, চালচলনের উৎকর্ষ সভ্যতা, পুরুষানুক্রমিক ঐতিহ্য, চিত্রকর্মের কাঠামো নকশা, জ্ঞানের সঙ্গে বিদ্যমান সজ্ঞান, আপনাকে ভুলে থাকে যে আপন ভোলা, বিলম্বে নয় এমন অবিলম্বে, আলাপ করতে তৎপর আলাপি, রোগনাশক গাছগাছরা ভেষজ, প্রাণী দেহ থেকে লব্ধ প্রাণীজ, প্রাচীন ইতিহাস প্রত্নতাত্ত্বিক, আলোচনার বিষয়বস্তু আলোচ্য,
অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা, অন্যকাল কালান্তর, অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত, যা বনে চরে বনচর, খাদ নেই যাতে নিখাদ, আকাশ ও পৃথিবী ক্রন্দশী, অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা, আর অরিকে দমন করে যে অরিন্দম, আগমনের কোনো তিথি নেই যার অতিথি, আবক্ষ জলে নেমে স্নান অবগাহন। একবার শুনলেই যার মনে থাকে শ্রুতিধর, কুবেরের ধনরক্ষক যক্ষ, একদিকে গোজার এক গুয়ে, কথায় পটু বাগিস, পরিমিত খায় যে মিতাহারি, পঞ্চবটের সমাহার পঞ্চবটি, পঞ্চ আনন যার পঞ্চানন, 25 বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান রজত জয়ন্তী, 50 বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী, 60 বছর পূর্তির অনুষ্ঠান হীরক জয়ন্তী, পশ্চাতে গমন করে যে অনুগামী, প্রত্যহ যা করতে হয় প্রাত্যহিক, হস্তি আরোহী সৈন্যদল গজানিক, হাতির বাসস্থান পিলখানা, হাতি ধরা ফাঁদ খেদা, হাতির শাবক করব, যে কটু কথা বলে দুর্বাক, বর্ষের শেষে আয় ব্যয়ের প্রতিবেদন সালতামামি, যা স্থানান্তর করা যায় অস্থাবর, যা স্থানান্তর করা যায় না স্থাবর, যে নারী অন্যের নিন্দা করে না অনসুয়া, ফৌজদারি উচ্চ আদালত দায়রা, বহু প্রচলিত উক্তি প্রবচন, বস্ত্র কিংবা পত্রের শব্দ মর্মর, গভীর জ্ঞান প্রজ্ঞা, কথায় যা প্রকাশ করা যায় না অনির্বচনীয়, কথা যে বলতে পারে না অবলা, গবাদি পশুর পাল বাথান, হিংসার ভাব হিংস্রতা, প্রবেশ করার ইচ্ছা বিবিক্ষা, ঋণ শোধে অসমর্থ যে দেউলিয়া, ঋণ দেয় যে উত্তমর্ণ, ঋণ গ্রহণ করে যে অধমর্ণ, ঋণগ্রস্ত অবস্থা ঋণিতা, প্রথম থেকে শেষ পর্যন্ত আদ্যন্ত, প্রবেশে ইচ্ছুক বিবিক্ষু, যে কর্মের অযোগ্য অকর্মণ্য, হরণ করিতে ইচ্ছুক জিহীর্ষু, হরণ করার ইচ্ছা জিহীর্ষা, যার সব কিছু চুরি হয়ে গিয়েছে হৃত সর্বস্ব, যার কোনো কিছু চাওয়ার নেই অকিঞ্চন, যে কর দেয় করদ, ভ্রমণ করার ইচ্ছা বিভ্রমিষা, ভূকেন্দ্রের দিকে জড় পদার্থের আকর্ষণ অভিকর্ষ, বয়স্ক লোকের ভাব জ্যাঠামি, যে জমিতে কোনো ফসল হয় না উসর, হিরণ্য দ্বারা নির্মিত হিরণ্ময়, জানা উচিত জ্ঞাতব্য, ব্যাঙের ডাকের শব্দ মকমক,